KNF এর হামলার পর সার্বিক পরিস্থিতি জানাতে বান্দরবান থেকে সরাসরি যোগ দিয়েছেন সহকর্মী ইয়াসিনুল হাকিম। ইয়াসিন, নতুন কোন নাটক আছে কিনা বা সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? এক দুই তিন ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। জোবাইর আসলে দুই তারিখের পর থেকে যে ঘটনা আসলে জড়িত ছিল, যারা ব্যাংক ডাকাতি ঘটনা জড়িত হয়েছে তাদেরকে সিসিটিভি ফুটেজ এবং বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। এর প্রেক্ষিতে কিন্তু ইতিমধ্যে প্রায় 57 জনকে আটক করেছে যৌথ বাহিনী। আমরা গতকালকে দেখেছি আসলে মানে রুমার যে ব্যাটেল পাড়া রয়েছে সেই ব্যাটেল পাড়া থেকে 18 জন নারী সহ 49 জনকে আসলে তারা আটক করেছে। তাদেরকে বর্তমানে বান্দরবান সদর থানায় রাখা হয়েছে। গতকালকে রাতে আনার পর থেকেই একটু পরেই তাদেরকে আদালতে তোলা হবে বলে আমাদেরকে জানিয়েছে আসলে পুলিশ সুপার। তবে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম পুলিশের সাথে, তারা আমাদেরকে যেটি জানিয়েছে আসলে এই তানসিতে এবং রুমার যে দুই উপজেলার তিনটি শাখা ব্যাংক লুটের ঘটনা, ব্যাংক ডাকাতি ঘটনা যারা জড়িত তাদেরকে সিসিটিভির ফুটেজ দেখে কিন্তু আসলে শনাক্ত করা হচ্ছে। পাশাপাশি যৌথ বাহিনীর পক্ষ থেকেও কিন্তু অভিযান পরিচালনা করা হচ্ছে। আমরা দেখেছি আসলে বান্দরবানের রুমা এবং তানসি উপজেলায় পুলিশের যে অস্ত্রসজ্জিত সজ্জারু গাড়িগুলো আসলে প্রেরণ করা হয়েছে, বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও কিন্তু আসলে তহ দায়িত্ব বাড়ানো হয়েছে, বিভিন্ন নজরদারি বাড়ানো হয়েছে। তবে পুলিশ যেটি বলছে জনগণের নিরাপত্তার কথা বিবেচনা করে কিন্তু জনগণের নিরাপত্তা যেমন বাড়ানো হয়েছে পাশাপাশি আসামিদের ধরতে বা যারা দোষী তাদেরকে ধরার জন্য কিন্তু তারা বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে। যৌথ বাহিনীর যে অভিযান সেটিও পরিচালিত হচ্ছে। তবে আমরা কথা বলেছিলাম তানসির স্থানীয় মানুষের সাথে, তারা বলছে তাদের যে আতঙ্কটি রয়েছে সেই আতঙ্কটি কাটিয়ে তোলার জন্য প্রশাসনের পক্ষ থেকে আরো একটু জোরদার করা দরকার। তবে এই যে 49 জনকে আটক করা হয়েছে তাদেরকে কিছুক্ষণের মধ্যে বান্দরবানের যে চিফ জুডিশিয়াল আদালত রয়েছে সেখানে তোলা হবে, আদালতে তোলার পরে তাদেরকে কারাগারে পেরানোর বিষয়ে সিদ্ধান্ত হবে বলে আমাদেরকে জানিয়েছে। তবে গতকালকে 49 জনের পরবর্তী একজন প্রধান সুসকে তারা আটক করে পুলিশ। সেই দীর্ঘদিন ধরে গত এক মাস ধরে তানসির যে পুলিশের কমিটি পার্ক রয়েছে সেখানে চাকরি করছিল, সেই সোর্স এর মাধ্যমে কিন্তু খবর দিয়ে তারা বিভিন্ন অকারগুলো কথা তারা সহায়তা করছে বলে এই ধরনের তথ্য পাওয়া যায় তাকে। ধন্যবাদ আপনাকে দর্শক। কেএনএফ এর হামলার পর সার্বিক পরিস্থিতি জানাতে বান্দরবান থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইয়াসিনুল হাকিম।